অনেক সকাল থেকে কাজ শুরু করেছি, একটু সময় পেলাম আর ধন্য জানো পেলাম একটু হেঁটে নি। মানে ওই ওই ট্রফিটা রিসেন্টলি মানে চুরি হয়ে গেছিল, টেরাজুই ফলের সেকশন, পেঁপে লেবু পাতি লেবু কমলা লেবু ফলটা খুব ভালো পাওয়া যায় এখানে। আজ আমি অনেক লাকি যে বাড়ি থেকে বাবা চিঠি পাঠায়। গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক সকাল থেকে কাজ শুরু করেছি, একটু সময় পেলাম আর ধন্য জানো পেলাম একটু হেঁটে নি। বাইরে সকালবেলা হাঁটলে খুবই ভালো লাগে। হাঁটছি, 7:45 বেজে গেল, তাতুনকে ছাড়লাম স্কুলে। আজকে অনেকগুলো মিটিং ছিল, তাই একটু দেরি করে ছাড়লাম তাতুনকে। তাতুনকে ছেড়ে এবার কিছু বাজার করবো, টেটার জোতে বাজার করে তারপর বাড়ি যাবো। 1986 ডিয়েগো মারাদোনা যে গোল্ডেন বল ট্রফিটা পেয়েছিল ফর বিং দ্য হাইয়েস্ট স্কোরার, মানে ওই ওই ট্রফিটা রিসেন্টলি মানে চুরি হয়ে গেছিলো, এবার ওই ওই ট্রফিটা আবার পাওয়া গেছে। আর এই আজকের খবর যে ওই ট্রফিটা আবার অকশনে যাচ্ছে। একটা এজেন্সি আছে অ্যাকুইটি বলে, ওরা এই ওই ট্রফিটাকে এবার অকশনে ফেলছে। এবং মানে ট্রফিটা চুরি হয়ে গেছিলো রিসেন্টলি, তারপরে এই কিছু এই বোধহয় গতকাল মানে ট্রফিটা আবার পাওয়া গেছে। মানে কোনোটা জায়গায় অনেকগুলো ট্রফি অকশন হয়েছিল, সেখান থেকে পাওয়া গেছে। ওরা অথেন্টিকেট করেছে যে এটাই দিয়েগো মারাদোনার পাওয়া ট্রফিটা, এবার সেই ট্রফিটা অকশনে যাচ্ছে। মানে এই একটা নিউজ, রিসেন্ট নিউজ আজকে পড়লাম, তোমাদের সাথে শেয়ার করছি। সেই ট্রফিটা এই যে ছবিটা দেখলে মানে ওটা দেখেই আমার ফুটবল ফুটবল দেখা ফুটবলে ফুটবলের ফার্স্ট মানে ধারণা দিয়েগো মারাদোনা দ্য লিজেন্ড। টেটার জোয়েস আজ আমি প্রথম কাস্টমার একদম সবার সামনে। টেটার জোয়েস ফলের সেকশন, পেঁপে লেবু পাতি লেবু কমলা লেবু ফলটা খুব ভালো পাওয়া যায় এখানে। ট্রেডার জুতো বাজার করে হয়ে গেল, আপেল পেঁপে অ্যালমন্ড মিল্ক বাঁধাকপি চকলেট ফুল এখন সকাল 11টার মতো বাজে। অনেকটা মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, এবার একটা পোস্ট অফিসের কাজে USPS বেরোচ্ছি। খুব মানে একদম পুরো চরচরে রোদ উঠে গেছে, কিন্তু গরমটা এখনও সেরকম নেই। এখন মোটামুটি 30 ডিগ্রি মতো সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস মতো টেম্পারেচার, একদম রৌদ্রোজ্জ্বল দিন। চলে এলাম পোস্ট অফিসে, রিভার রোডে ডেজার্ট ফুটহিলস পোস্ট অফিস। বাড়িতে বাড়ি থেকে চিঠি এসছে, বাবা চিঠি পাঠিয়েছে, চিঠিটা কোনো কারণে ডেলিভার করেনি আমাদের কাছে। থ্যাংক ইউ, চিঠিটা নিতে এলো। বাড়ি থেকে বাবার পাঠানো চিঠি। হ্যালো, ওয়েলকাম। আজও আমি অনেক লাকি যে বাড়ি থেকে বাবা চিঠি পাঠায়। বাবা এই যে তুমি যদি ব্লগটা এখন দেখতে দেখো তাহলে দেখো এই যে তোমার চিঠি পোস্ট অফিস থেকে কালেক্ট করে আনলাম। পোস্ট অফিস থেকে বেরিয়ে স্কোরটা দেখে নিলাম, আজকে যে খেলা ছিল রাজস্থান রয়্যালসের সঙ্গে, দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস 221 করেছিল, রাজস্থান রয়্যালস 201 রান।
মানে দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার যে নতুন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানটা, ও দারুণ খেললো। কত 31 বলে 50 সামথিং। অভিষেক পরেটও খুব ভালো খেলেছে, 36 বলে 59। আর চেস করতে নেমে শুধু ওদের রাজস্থানের সঞ্জু স্যামসন, ও শুধু একটা 80+ রান করলো। আর কুলদীপ যাদব 2 উইকেট 4 ওভারে। অক্ষয় পটেলও দারুণ বল, বাংলার ছেলে মুকেশ ও 3 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট। খুব ভালো বোলিং করেছে দিল্লি, মানে স্ট্র্যাটেজিক্যালি খেলে কীভাবে রাজস্থান রয়্যালসকে আটকে দেওয়া যায় সেটা দিল্লি দেখিয়ে দিল। আর পয়েন্ট টেবিল এখন মানে প্রচণ্ড ইন্টারেস্টিং আর কি। রাজস্থান 16 পয়েন্টের ওই 1 নম্বরেই থাকলো, 3 থেকে 6 সানরাইজার্স, চেন্নাই সুপার কিং, লখনৌ আর দিল্লি সবার আর কি 12 পয়েন্ট। তার মধ্যে দিল্লি 12টা ম্যাচ খেলেছে আর 2টো ম্যাচ বাকি আছে, বাকিদের 3টে করে ম্যাচ বাকি আছে। মানে খুবই ইন্টারেস্টিং, মানে এতগুলো ম্যাচ হয়ে গেল, এখনো কোনো একটা টিম কোয়ালিফাই করেনি আর কোনো টিমও প্লে অফে, কোনো টিমও এলিমিনেট হয়নি। এই প্রথম কোনো একটা IPL এরকম হচ্ছে, দারুণ প্রচণ্ড কন্টেস্টিভ। কালকে খেলা আছে লখনৌ সুপার জায়ান্টের সাথে সানরাইজার্স, মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট ম্যাচ, মানে যে জিতবে সে অনেকটাই প্লে অফের দিকে পা বাড়ি থাকবে। এটাই আজকে IPL এর আপডেট। ফিরে এলাম বাড়ি, 11:30 বাজে। সঞ্জু স্যামসনের ইনিংসটা 46 বলে 86, আবার একটা জেম ইনিংস সঞ্জু স্যামসন খেললো পুরো থ্রু দ্য টুর্নামেন্ট। আর স্কোরবোর্ডটা দেখছিলাম, 16th ওভারে মানে মুকেশ কুমার সঞ্জু স্যামসনকে আউট করলো, ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। মানে সঞ্জু স্যামসন আর 2 ওভার থাকলেও ম্যাচটা রাজস্থান রয়্যালস জিতে যেত। ভেরি টাফ লাক ফর সঞ্জু স্যামসন আর রাজস্থান রয়্যালস, বাট দারুণ ইনিংস খেললো, আরও একটা দারুণ ইনিংস খেললো সঞ্জু স্যামসন। হোপফুলি ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপে ও খেলবে ফার্স্ট 11-এ, খুব ভালো ফর্মে আছে সঞ্জু স্যামসন। এই যে আজকে মিতা করেছে এঁচোড়ের তরকারি। এঁচোড়? আমরা কি আমেরিকা থাকি বলে এঁচোড় খাবো না গরমকালে? দারুণ নিশ্চয় হয়েছে মিতা, নিশ্চয়ই খাবো এঁচোড়ের তরকারি। সহজে বলবো না এটা কোথা থেকে পেয়েছি এঁচোড়টা, না বলে দিও গো। এঁচোড়ের তরকারি সহযোগে আজকে আমাদের লাঞ্চ। এখন 3টে মতো বাজে, মোটামুটি অফিসের কাজ শেষ, একটু বাইরে এসে বসলাম। মানে বাইরে এসে বেশ একটু হাওয়া দিচ্ছে, যদিও মানে বেশ গরম, এখন একদম পুরো সবচেয়ে বেশি গরম। এখন প্রায় কত 90-92 ডিগ্রি ফারেনহাইট, অলমোস্ট 36-37 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখনও গরমটা অতটা অসহনীয় হয়নি। এই তিতলির বাস আসবে কিছুক্ষণ বাদে, তিতলিকে নিয়ে আসবো যেখানে বাস স্ট্যান্ড, এখান থেকে নামে আর তারপর নতুন কান্তে বেরোবো। আর আজকে যে খেলাম খাওয়াটা মানে দুর্ধর্ষ হয়েছিল, এঁচোড় দিয়ে খাওয়া প্রচণ্ড ভালো করেছিল সুযোগ্মিতা। এঁচোড়টা এসে গেছে তিতলির বাস, ওই সব নামছে, এখন দৌড়াচ্ছি আমার বাড়ি থেকে বেরোতে, 2 মিনিট দেরি হয়ে গেল। তাই যে দিল্লি বাস, দিল্লি শোনা নামছে, এই যে নামছে বাস। কেমন হচ্ছে সোনামা? হ্যালো। শনিবার তিতলির পিয়ানোর ফাইনাল পরীক্ষা, তার আগে আজকে তিতলির ফাইনাল ক্লাস রিহার্সাল। দিনের বোধহয় শেষ কাজ সেটা, এই জল ভরা, জল ভরে আনলাম তিতলিকে পিয়ানো ক্লাস থেকে ফিরে নিয়ে এসেছি। এসে বাড়িতে এসে ফ্রেশ হয়ে বা জল ভরতে এলাম, অন্ধকার হয়ে এসে সন্ধ্যা নেমে গেল। দেখা এখান থেকে, এটা আমাদের পশ্চিম দিক, যদিও সূর্যিমামা ডুবে গেছে আজকে এবং কোনো মেঘই নেই আকাশে, তাই সেরকম কালারও দেখা যাবে না। বাবা দেখি লখনৌ হয়ে যায়, খুব বিপদ। দরজাটা চাপিয়ে দিলাম, এই আছে আমাদের পশ্চিম দিক। এই যে আজকে সানসেট হয়ে গেল, হালকা একটা আভা, লাল আভা,
সন্ধ্যাবেলাটা খুব ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে বেশ হাওয়া। ইডলি বাইরে খেলছে, জল ভরা শেষ, বাড়ি যাবো এবার। এবার রাতে খাওয়া দাওয়া সেরে বাড়িতে কথা বলে তারপর ব্লগটা প্রসেস করতে দিয়ে শুরু করব।